আজকে পড়াবো হচ্ছে মসফেট, বহুদিন পড়াইছিলাম, জেফেটে শেষ করছিলাম। আচ্ছা, তো মসফেট এর ফুল মিনিং হচ্ছে মেটাল অক্সাইড সিলিকন অথবা সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। মানে এখানে যে অর্ধে বলা আছে মেটাল অক্সাইড পর্যন্ত ঠিক আছে, এখানে সিলিকনও বলা যায়, সেমিকন্ডাক্টরও বলা যায়, ঠিক আছে। সিলিকনটাও তো এক ধরনের সেমিকন্ডাক্টর, সো এখানে সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ঠিক একটা বলা যায়। ওকে, একে আরেকটা নামে ডাকা যায়, সেটা হচ্ছে IGFET। আইজি মানে কি? আইজি মানে ইনসুলেটেড গেট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ঠিক আছে। এখানে ইনসুলেটেড গেট কেন বলা হয়েছে, কারণ এখানে গেটটাকে আমরা ইনসুলেট করে রাখবো সিলিকন ডাইঅক্সাইড লেয়ার দিয়ে, এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ইনসুলেটেড গেট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার। আর এই মসফেটটা দুই মোডে কাজ করে, একটা হচ্ছে ডিপ্লেশন, একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড, ঠিক আছে। ওকে, তাহলে এখন কনস্ট্রাকশন অফ মসফেটে যাই, যেটা কেমন হয়, ঠিক আছে। আগে ছবিটা দেখাই তাহলে বোঝা যাবে, ছোট করে দিচ্ছি। ওকে, এখন দেখেন যে এই মসফেটেরও জেফেটের মতনই তিনটা টার্মিনাল আছে, ড্রেন, গেট আর সোর্স, ঠিক আছে। তো এটার সাথে জেফটের যে পার্থক্য সেটা হচ্ছে একটাই, যেটা সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার, ঠিক আছে। সিলিকন ডাইঅক্সাইড লেয়ারটা কোনটা, যেটা হচ্ছে গেটকে আমাদের সাবস্ট্রেট থেকে আলাদা করবে, ঠিক আছে। এখানে সাবস্ট্রেটটা হচ্ছে পি সাবস্ট্রেট, তারপরে যদি পি সাবস্ট্রেট দিই আমি, তাহলে এখানে ভেতরে যে চ্যানেলটা ক্রিয়েট হবে সেটা তার অপোজিট টাইপ হবে, তার মানে এন চ্যানেল, ঠিক আছে। তাহলে এটা যদি নাম বলি আমি, তাহলে হবে এটা এন চ্যানেল মসফেট, ঠিক আছে। তার সাবস্ট্রেটটা হচ্ছে পি টাইপের, আর যেখানে গেটকে আমি ইনসুলেট করছি এর চ্যানেল থেকে বা ভেতর থেকে, কি হবে, সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের মাধ্যমে, ঠিক আছে। এবার এটা কি কোনটুকু পড়বো বলি, যেটা মার্ক করে রাখছি সেটুকু পড়তে হবে। একটু আমি বলে দিচ্ছি কি আছে এখানে। দ্য কনস্ট্রাকশন অফ আ মসফেট ইজ আ বিট সিমিলার টু দ্য ফেট, মানে যে ফেটের মতনই সেম টাইপেরই, ঠিক আছে। এন্ড সিলিকন ডাইঅক্সাইড লেয়ার ইজ ডিপোজিটেড অন দ্য সাবস্ট্রেট টু হুইচ দ্য গেট টার্মিনাল ইজ কানেক্টেড। দ্য অক্সাইড লেয়ার অ্যাক্টস অ্যাজ অ্যান ইনসুলেটর, যেটা আমি আগে বলছি, এই জন্য এটাকে আইজি ফেট বলা হয়। এটাই বলছে এখানে যে এই গেটটা কি করে, ইনসুলেট করে রাখে বা আলাদা করে রাখে, এই সিলিকন ডাইঅক্সাইড লেয়ারটা গেটকে আলাদা করে রাখে সাবস্ট্রেট থেকে, ঠিক আছে। ওকে, ইন দ্য কনস্ট্রাকশন অফ মসফেট আ লাইটলি ডোপড সাবস্ট্রেট, যেটা হচ্ছে এই ক্ষেত্রে পি টাইপ, ইজ ডিফিউজড উইথ আ হেভিলি ডোপড রিজন, ঠিক আছে। ডিপেন্ডিং আপন দ্য সাবস্ট্রেট ইউজ, দে আর কল্ড অ্যাজ পি টাইপ অর এন টাইপ মসফেটস। আচ্ছা, এখানে কি সাবস্ট্রেট ইউজ করছে সেই হিসেবেও এন টাইপ বা পি টাইপ বলা যেতে পারে, আবার কি চ্যানেল ক্রিয়েট হচ্ছে সেই সাপেক্ষেও বলা যেতে পারে এন চ্যানেল। এটাকে তাহলে আমি দুই ভাবে বলতে পারি, এটাকে বলা যায় পি টাইপ সাবস্ট্রেট এর উপর ভিত্তি করে পি টাইপ মসফেট, অথবা বলা যেতে পারে চ্যানেলের উপর ভিত্তি করে এন চ্যানেল মসফেট, ঠিক আছে। ওকে, নিচে গেলে আরো বোঝা যাবে। বোঝা দ্য ভোল্টেজ অ্যাট গেট কন্ট্রোলস দ্য অপারেশন অফ দ্য মসফেট, ইন দিস কেস both positive and negative voltages can be applied on the gate as it is insulated from the channel. When negative gate bias voltage, it acts as a depletion MOSFET, while with positive gate bias voltage, it acts as an enhancement MOSFET. ঠিক আছে, আমরা যখন জেফেটে খেয়াল করছি, যখন আমরা কি করছি, গেটে আমরা দুই রকমের ভোল্টেজ দিতে পারছি, একটা হচ্ছে জিরো ভোল্টেজ, একটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, ঠিক আছে। কখনো কিন্তু পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করিনি, বাট এক্ষেত্রে কি হবে, এখানে নেগেটিভ অ্যাপ্লাই করতে পারবো VGS এর ভ্যালুতে, মানে যে গেট টু সোর্স ভোল্টেজে নেগেটিভও ইউজ করতে পারবো আবার পজিটিভও ইউজ করতে পারবো। যদি নেগেটিভ ইউজ করি সেই মোডটা হবে ডিপ্লেশন মোড মসফেট, আর যদি আমি পজিটিভ ইউজ করি তাহলে সেটা হবে এনহ্যান্সমেন্ট মোড মসফেট, ঠিক আছে। আর একটা পার্থক্য হচ্ছে, ডিপ্লেশন মসফেটে আমাদের একটা চ্যানেল ইউনিটি ক্রিয়েট করা থাকে, কিন্তু এনহ্যান্সমেন্ট মোডের ক্ষেত্রে এটা ক্রিয়েট করতে হয়। ওকে, আচ্ছা আচ্ছা, ক্লাসিফিকেশন অফ মসফেটস, আমরা এখন জানি যে আমাদের মসফেট মেইনলি দুই রকমের, ঠিক আছে। VGS এর ভ্যালু কি দিব আমরা পজিটিভ নেগেটিভ সেটার উপর নির্ভর করে, একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড, একটা হচ্ছে ডিপ্লেশন মোড, ঠিক আছে। আর এই এনহ্যান্সমেন্ট মোডটাকে পি চ্যানেল এন চ্যানেলে ভাগ করা যায়, ডিপ্লেশন মোড কেও পি চ্যানেল ইন চ্যানেলে ভাগ করা যায়, ঠিক আছে। ওকে, এখন দেখবো আমরা আরেকটা কথা, যে এন চ্যানেল যে মসফেট সেটাকে বলা হয় এন মস, এন মস বলতে পারি আমরা, আর পি চ্যানেল যে মসফেট সেটাকে আমরা পি মস ও বলতে পারি। ওকে, আচ্ছা এখন সিম্বল দেখে নিই, এটা হচ্ছে এন চ্যানেল মসফেট এর, এটা এনহ্যান্সমেন্ট টাইপ, একটা হচ্ছে ডিপ্লেশন টাইপ, ঠিক আছে। এনহ্যান্সমেন্ট টাইপের ক্ষেত্রে মনে রাখবেন এই যে যে কি বলবো এটাকে, DRS বা ড্রেন আর সোর্স এর মাঝখানে যে অংশটা সেটাকে হচ্ছে কি করে, ডট ডট দিয়ে রাখে, ঠিক আছে। আর ডিপ্লেশন মোডের ক্ষেত্রে একটা সোজাসুজি স্ট্রেট লাইন, ওকে, কারণ ডিপ্লেশন মোডটা অনেকটাই জেফেট এর মতন। ওকে, আচ্ছা, আর এখানে কি করছে দেখেন, যখন ডিপ্লেশন মোড হবে আর এনহ্যান্সমেন্ট মোড হবে, স্পেশালি যখন এন চ্যানেল হবে, ঠিক আছে, এনহ্যান্সমেন্ট আর ডিপ্লেশনের মধ্যে পার্থক্য হচ্ছে ডট ডট আর সোজা লাইন। আর যখন এন চ্যানেল বলবো তখন অবশ্যই কি হবে, সোর্স, দেখেন সোর্স থেকে গেটের দিকে যাচ্ছে, ভেতরের দিকে যাচ্ছে কারেন্টের দিকটা, ঠিক আছে।
এন চ্যানেলের দিকে, সোর্স থেকে গেটের দিকে যাচ্ছে, ঠিক আছে? আর যখন আমি পি চ্যানেলের কথা বলবো তখন অবশ্যই অ্যারোটা বাইরের দিকে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে যেটা বলছে সেটা মানে জানার জন্য আপনাদের জাস্ট, এটা হচ্ছে এন চ্যানেল মসফেটটা ইউজ করা হয় এক্সপ্লেনেশন দেওয়ার ক্ষেত্রে, এটার ওয়ার্কিং প্রিন্সিপালটাই বেশিরভাগ ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাব কনস্ট্রাকশন অফ এন চ্যানেল মসফেট। আমি বলছিলাম যে হচ্ছে কি থাকে, একটা সাবস্ট্রেট থাকে যেটা চ্যানেলের অপোজিট থাকে, যেমন এখানে পি সাবস্ট্রেট দেওয়া আছে, সুতরাং চ্যানেলটা হবে এন চ্যানেল, একটা সোর্স, একটা ড্রেন, আর একটা হচ্ছে গেট। গেটটাকে কি করা হয়েছে, সাবস্ট্রেট থেকে আলাদা করা হয়েছে কেমন করে, সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের মাধ্যমে, ঠিক আছে? একটা এন প্লাস ডিফিউশন লেয়ার আছে যেটা সিলিকনের সাথে কানেক্টেড, সরি, সোর্সের সাথে কানেক্টেড, আর একটা এন প্লাস ডোপ রিজন আছে যেটা হচ্ছে ড্রেনের সাথে কানেক্টেড, ঠিক আছে? আর মাঝখানে একটা চ্যানেল ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে ডিফিউজ চ্যানেল। ক্রিয়েট হয়নি, এটা আগে থেকে থাকে ডিপ্লেশন টাইপের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, এখন কি বলছে দেখেন, বলছে আর লাইটলি ডোপড পি টাইপ, যে পি টাইপটা কি হবে, লাইটলি ডোপড হবে, মানে সাবস্ট্রেট যেটা ইউজ করবো সেটা অনেক লাইটলি ডোপড হবে। ওকে, লাইটলি ডোপড হবে মানে কি, এর মধ্যে খাত খুব কম মিশ্রণ করা হবে। ইজ টেকেন ইন টু হুইচ টু হ্যাভিলি ডোপড, মানে এই যে এন প্লাসটা যেটা আমি সোর্সে আর ড্রেনে লাগাবো সেটা খুবই হ্যাভিলি ডোপড হবে, মানে এখানে খাদের পরিমাণ বেশি থাকবে। ওকে, আর ডিফিউজ হুইচ অ্যাক্ট অ্যাজ সোর্স অ্যান্ড ড্রেন বিটুইন দিস টু এন প্লাস রিজিয়ন্স দেয়ার অকার্স ডিফিউশন টু ফর্ম অ্যান এন চ্যানেল কানেক্টিং ড্রেন অ্যান্ড সোর্স, মানে এই এন চ্যানেলের মধ্য দিয়েই আমাদের হচ্ছে এটা ডিফিউজ চ্যানেল বলা যেতে পারে। এর মধ্য দিয়ে কি হবে, আমাদের কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? যখন আমি বাইরে থেকে আমি এক্সটার্নাল বায়াসিং করব তখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা বলছি এটা গেল হচ্ছে এন চ্যানেল মসফেট এর স্ট্রাকচার। এখান থেকে আরো একটা কি পয়েন্ট বা একটা পয়েন্ট পাওয়া যায় সেটা হচ্ছে কি দেখি, বলছে থিন লেয়ার অফ সিলিকন ডাইঅক্সাইড ইজ গ্রোন ওভার দ্য এন্টায়ার সার্ফেস এন্ড হোলস আর মেড টু ড্র ওহমিক কন্ট্যাক্টস ফর ড্রেন এন্ড সোর্স টার্মিনালস, ঠিক আছে? এখানে জাস্ট বিবরণ দেওয়া আছে, আপনারা বিবরণটা একটু দেখে নেবেন। এখানেও হচ্ছে কিছু বর্ণনা দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে দেখে নিতে পারেন, এটা তেমন ইম্পর্টেন্ট না। ওকে, এটা স্কিপ করলাম, কনস্ট্রাকশন আমি বলে দিছি কেমন হয়। এখন তাহলে আসছে যে হচ্ছে ওয়ার্কিং অফ এন চ্যানেল ডিপ্লেশন মোড মসফেট, ঠিক আছে? এক নম্বর হচ্ছে এটা এন চ্যানেল, তার মানে সোর্স আর ড্রেনের মাঝখানে যে চ্যানেলটা থাকবে সেটা এন চ্যানেল হবে, সাবসেটটা হবে পি টাইপের, ঠিক আছে? আর ডিপ্লেশন মোড মানে কি হবে, মানে পিডিএস আমি নেগেটিভ ভোল্টেজ দিব, ঠিক আছে, পজিটিভ না। ওকে, এখানে তাহলে কি হবে, এখানে কেমন কোশ্চেন হতে পারে, যে কেমন এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল বর্ণনা করতে বলতে পারে, বলতে পারে যে এক্সপ্লেইন দা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এন চ্যানেল মসফেট ডিপ্লেশন মোড মসফেট, অথবা শুধু বলতে পারি এক্সপ্লেইন দা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এন চ্যানেল মসফেট, এই ক্ষেত্রেও এটা আপনারা দিতে পারেন, ঠিক আছে? ওকে, এখন এখান থেকে কোনটুকু নিব দেখি, আগে ছবিটা দেখে নিই। এখানে যেটা করছে সেটা হচ্ছে এই ভিডিএস কে কি করছে, নেগেটিভ একটা ভোল্টেজ দিছি আমি আর ভিডিএস কে একটা পজিটিভ ভোল্টেজ দিছি, ঠিক আছে? আর পরে তারপরে আমি বলতেছি কি হচ্ছে, মাঝখানে একটা এন চ্যানেল আছে বলতেছি, তারপর আরো কি হচ্ছে আগে একটু পড়ে নিই। এখানে বলছে কি, দ্য ডিফিউজ চ্যানেল এন বিটুইন টু এন প্লাস রিজিয়নস বিটুইন টু এন প্লাস রিজিয়নস দ্য ইনসুলেটেড ইনসুলেটিং ডাইইলেকট্রিক সিলিকন ডাইঅক্সাইড এন্ড দ্য অ্যালুমিনিয়াম মেটাল লেয়ার অফ দ্য গেট টুগেদার ফর্ম আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, মানে এই যে যে চ্যানেলটা ক্রিয়েট হয়েছে আমাদের বলছিলাম দুটো এন প্লাস এর মাঝখানে, সেটা সিলিকন ডাইঅক্সাইড লেয়ারটা এবং অ্যালুমিনিয়াম প্লেটটা, মানে কোনটা দেখেন, এখান থেকে এই অ্যালুমিনিয়ামটা সিলিকন ডাইঅক্সাইড লেয়ারটা আর এই এন চ্যানেলটা, এই তিনটা মিলে ক্রিয়েট হয়েছে, কি ক্রিয়েট হয়েছে দেখেন, এখানে বলছে ক্রিয়েট হয়েছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স, যার জন্য মসফেটটা চিপের থেকে আলাদা, ঠিক আছে? ওকে, এখন বলছে ইন দা এন মস, এন মস মানে এন চ্যানেল, ওকে, ইন দা এন মস হ্যাজ ইফ দা এন মস হ্যাজ টু বি ওয়ার্ক ইন ডিপ্লেশন মোড, যদি এন মসটাকে ডিপ্লেশন মোডে কাজ করতে হয় তাহলে কি করতে হবে, অবশ্যই গেট ভিজিএস এর ভোল্টেজটাকে নেগেটিভ রাখতে হবে, এটাই বলছে এখানে, ঠিক আছে? আর ভিডিএস কে মানে হচ্ছে ড্রেন টু সোর্স ভোল্টেজটাকে পজিটিভ রাখতে হবে, এটাই বলছে, ওকে, এখানে। আচ্ছা, এখন নিচে যাই আমি, এক্সপ্লেন করি। এক্সপ্লেন করার আগে আমি একটু ছবি দেখে কিছুটা কথা বলি, সেটা হচ্ছে যখন আমি এখানে নেগেটিভ ভোল্টেজ দিব তখন কি হবে, পি প্লাস এর মানে পি এর সরি সাবস্ট্রেট পি এর মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস, ঠিক আছে, আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। সো এখানে কি হবে, এখানে মাইনাস দিচ্ছি ভোল্টেজ, তাহলে এ তার যে মেজরিটি ক্যারিয়ার গুলো সেটা এখানে এসে জমা হবে আর মাইনরিটি ক্যারিয়ার গুলো পাশে থাকবে, ঠিক আছে, নেগেটিভটা পাশে থাকবে, এখান থেকে এ মাইনাস থেকে দূরে থাকবে। তাহলে কি হচ্ছে, যেটা আমাদের চ্যানেলটা সেখানে বেশিরভাগই আমাদের হোল থাকছে, ফলে এর মতো দিয়ে আমাদের খুবই কম পরিমাণ ইলেকট্রন ফ্লো হতে পারছে, ঠিক আছে? মানে একটা আমার ডিপ্লেশন লেয়ারটার উইডথটা বাড়ে যাচ্ছে, ফলে আমাদের এর মধ্যে খুবই কম কারেন্ট পাস হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে পড়ি, পড়ে বুঝাই।
হচ্ছে হোয়েন নো ভোল্টেজ, যখন কোনো ভোল্টেজই দিব না ভিজিএস এ, ঠিক আছে, তখন একটু পরিমাণ কারেন্ট ফ্লো হবে। বলছে হোয়েন নো ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড বিটুইন গেট এন্ড সোর্স, সাম কারেন্ট ফ্লোস ডিউ টু দা ভোল্টেজ বিটুইন ড্রেন এন্ড সোর্স। মানে এখানে যদি জিরো দিই আর ভিডিএস এর ভ্যালু যদি আমি পজিটিভ রাখি, তাহলে সেটার জন্য আমাদের খুবই মানে কিছু পরিমাণ কারেন্ট ফ্লো হবে। কেন কারেন্ট ফ্লো হবে? কারণ জিরো দেওয়া মানে কি, মানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, বাট খুব বেশি নেগেটিভ না। নেগেটিভ ভোল্টেজ দিলে তো বেশি নেগেটিভ হয়, আর যদি আমি গ্রাউন্ড করি তাহলে কম নেগেটিভ। কম নেগেটিভ হলে তাহলে আমাদের কি হবে, তাহলে বেশি হোল এখানে আসবে না, তাহলে এখানে কিছু পরিমাণ বেশি পরিমাণ ইলেকট্রন থাকবে, ঠিক আছে, ফলে কারেন্ট ফ্লো হবে। বাট যখন আমি এটাকে নেগেটিভ ভোল্টেজ দিব, তখন হচ্ছে বেশি পরিমাণ হোল এখানে চলে আসবে, ফলে ডিপ্লেশন রিজনটা আগের তুলনায় বাড়ে যাবে, এর ফলে খুব কম পরিমাণ ইলেকট্রন ফ্লো হবে, ফলে কারেন্টটাও খুব কম পাওয়া যাবে, ঠিক আছে। বস লেট সাম নেগেটিভ ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড এট ভিজি, মানে এখানে যখন আমি আগে জিরো দিলাম তারপরে আমি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, তখন কি হচ্ছে, দেন দা মাইনরিটি ক্যারিয়ার্স দ্যাট ইজ দা হোলস গেট অ্যাট্রাক্টেড এন্ড সেটল নিয়ার সিলিকন ডাইঅক্সাইড লেয়ার। মানে মাইনরিটি ক্যারিয়ার কার, এন চ্যানেলের, যেটা হচ্ছে এন টাইপ সেটা মাইনরিটি ক্যারিয়ার হোল, এবং পি টাইপের মানে সাবস্ট্রেটের পজিটিভ ক্যারিয়ার মানে মেজরিটি ক্যারিয়ার যেটা হচ্ছে হোল, সেটা হচ্ছে কি করবে, সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের পাশে চলে আসবে। বাট দ্য মেজরিটি ক্যারিয়ার যাকে বলা হচ্ছে হোল, ঠিক আছে, সরি, ইলেকট্রন গেটস রিপেলড। মানে আমি এখানে দুইটা কথা বলি, একটা হচ্ছে পি সাবস্ট্রেটের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, ঠিক আছে, আর এন চ্যানেলের বা এন টাইপের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। তো কি হবে, যখন আমি এখানে নেগেটিভ ভোল্টেজ দিব, তখন এই এন চ্যানেলের যে ইলেকট্রনগুলো মেজরিটি ক্যারিয়ার সেটা রিপেলড হয়ে পাশে চলে যাবে, এই পাশে চলে আসবে, ঠিক আছে, আর পি টাইপের যে পজিটিভ হোলগুলো মেজরিটি ক্যারিয়ার সেটা এই পাশে চলে আসবে, সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের এই পাশে চলে আসবে। এর ফলে এখানে একটা মোটা ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হবে, এর ফলে খুবই কম পরিমাণ কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে বলছে উইথ সাম অ্যামাউন্ট অফ নেগেটিভ পটেনশিয়াল এট ভিজি আ সার্টেন অ্যামাউন্ট অফ ড্রেন কারেন্ট আইডি ফ্লোস থ্রু সাম থ্রু সোর্স টু ড্রেন হোয়েন দিস নেগেটিভ পটেনশিয়াল ইজ ফার্দার ইনক্রিজ, যখন ভিজিএস এর ভ্যালু আরো বেশি ইনক্রিজ করবো তখন কি হবে, তখন আমাদের লেয়ারটা আরো বাড়ে যাবে উইথটা, এর ফলে আরো কম কারেন্ট ফ্লো হবে। এখানে বলছে দেখেন, যখন when the negative potential is further increased the electrons get depleted and the current id decreases, যেটা আমি বললাম, hence the more negative the applied vg the lesser the value of current drain current id। মানে যত পরিমাণ নেগেটিভ বেশি দিব তত কম পরিমাণ id ফ্লো হবে, মানে হচ্ছে drain current ফ্লো হবে, ঠিক আছে। ওকে আচ্ছা, এখন বলছে the channel nearer to the drain gets more depleted than at source like in fed like in FET and the current flow decreases due to the this effect, this is called and depletion mode MOSFET। মানে বলছে এখানে যে এখানে ড্রেনের দিকে আগে যেখানে আমি ফেটে বলাইছিলাম পড়াইছিলাম, যেটা হচ্ছে যে উপরের দিকে ড্রেনের দিকে বেশি পরিমাণ ডিপ্লেশন লেয়ার থাকবে, ফলে ওখানে হচ্ছে কি হবে আটকে যাবে, ঠিক আছে, মানে হচ্ছে পিঞ্চ অফ হবে, এর ফলে খুব কম পরিমাণ কারেন্ট ফ্লো হবে। এখানেও সেটা বলছে যে ড্রেনের কাছে যেহেতু ডিপ্লেশন রিজনের উইথ বেশি, সুতরাং ডিপ্লেশন বেশি, এর ফলে কম কারেন্ট ফ্লো হয়, এই জন্য এই মোডটাকে বলা হচ্ছে ডিপ্লেশন মোড, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এখন করব ওয়ার্কিং অফ এন চ্যানেল মসফেট এনহ্যান্সমেন্ট মোড। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমরা ডিপ্লেশন মোডে ভিজিএস এর ভ্যালু জিরো আর নেগেটিভ দিছি, এখন এনহ্যান্সমেন্ট মোডের ক্ষেত্রে আমরা ভিজিএস এর ভ্যালু অবশ্যই পজিটিভ দিব, ঠিক আছে, সো পজিটিভটা আস্তে আস্তে বাড়াবো আমি ভ্যালু। ওকে, এখন দেখেন কি বলছেন, দ্য সেম মসফেট ক্যান বি ওয়ার্কড ইন এনহ্যান্সমেন্ট মোড ইফ উই ক্যান চেঞ্জ দ্য পোলারিটিস অফ দ্য ভোল্টেজ ভিজি। So let us consider the MOSFET with gate source voltage VG being positive as shown in the following figure. এখানে কি হয় দেখেন, এখানে একটু বুঝিয়ে দিই আগে, এখানে কি হয়, এখানে আমি পজিটিভ ভোল্টেজ দিছি VGS এর অ্যাক্রসে, এখানেও পজিটিভ ভোল্টেজ দিছি, এখানে পজিটিভ ভোল্টেজ দেওয়ার ফলে কি হচ্ছে, এন চ্যানেলের মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রনগুলো এর সাথে আকৃষ্ট হচ্ছে, ফলে কাছাকাছি থাকছে, আর হোলগুলো কি হচ্ছে এই পাশে চলে যাচ্ছে, ঠিক আছে, আর পি টাইপের যেটা মেজরিটি ক্যারিয়ার সেটা হচ্ছে কি হচ্ছে এই পজিটিভ এর দ্বারা মানে আকর্ষিত না হয়ে রিপেলড হচ্ছে, ঠিক আছে, বিকর্ষিত হচ্ছে, ফলে এই পাশে চলে আসছে, এর ফলে এর মাঝখানে কি হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বাড়ে যাচ্ছে, ঠিক আছে, ফলে ডিপ্লেশন রিজার্ভ কমে যাচ্ছে, চ্যানেলের উইডথটা বাড়ে যাচ্ছে, ফলে মোর ইলেকট্রন ফ্লো হচ্ছে, আইডির পরিমাণও বাড়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে আচ্ছা, এখন দেখি কিভাবে লিখছে, দেখেন বলছে হোয়েন নো ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড বিটুইন গেট এন্ড সোর্স, যখন কোনো ভোল্টেজই অ্যাপ্লাই করি না তখন কিছু পরিমাণ কারেন্ট ফ্লো হয়, আগেও বলছি আমি, এখন কি বলছে, বলছে লেট সাম পজিটিভ ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড এট ভিজি দেন দা মাইনরিটি ক্যারিয়ার্স দ্যাট ইজ হোলস। মাইনরিটি ক্যারিয়ার কার ক্ষেত্রে, এন চ্যানেলের ক্ষেত্রে, যেটা হোল সেটা কি হয় রিপেলড হয় মানে বিকশিত হয়, এন্ড দা মেজরিটি ক্যারিয়ার্স দ্যাট ইজ ইলেকট্রনস গেটস অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দা সিলিকন ডাইঅক্সাইড লেয়ার। মানে সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের কাছে এখন কি থাকবে, এন এর মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন। ওকে, তারপরে কি বলছে,
with some amount of voiding potential at VG, a certain amount of drain current ID flows through source to drain. When this positive potential is further increased, jokhon beshi barano hobe tokhon ID er porimano bare jabe. The current ID increases due to the flow of electrons from source to this source, and these are pushed further due to the voltage applied at VG. Okay. Also, hence the more positive the applied VG, the more the value of drain current ID will be. মানে যত বেশি আমি VG এর ভ্যালু বাড়াবো তত বেশি যত বেশি VG এর ভ্যালু আমরা পজিটিভলি বাড়াবো তত বেশি কারেন্ট আইডি ড্রেন কারেন্ট আইডি বাড়বে ঠিক আছে because the current flow gets enhanced due to the increase in the electron flow better than in depletion mode এর জন্য এটাকে বলা হয় এনহ্যান্সমেন্ট মোড MOSFET ঠিক আছে এখন আগেরটার মতই আমাদের এখানে ড্রেন ক্যারেক্টারিস্টিকস আছে ঠিক আছে যে ফেটা যেরকম আমি ড্রেন ক্যারেক্টারিস্টিকস পড়াইছি সেরকমই এখানে আমি ড্রেন ক্যারেক্টারিস্টিকস পড়াবো কার কার রেসপেক্টে আইডি ভার্সেস VDS আর VGS এর ভ্যালু চেঞ্জ করে করে ঠিক আছে এখানে দেখেন আইডি ভার্সেস VDS আর VGS এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা একটা ড্রেন ক্যারেক্টারিস্টিকস আঁকছি MOSFET এর ঠিক আছে আইডি ভার্সেস VDS মানে কি হবে আইডি এর ভ্যালু আমাদের VDS এর সাথে কেমন করে পরিবর্তন হবে আমাদের তখনই পরিবর্তন হবে VDS এর ভ্যালুর সাথে আইডি যখন আমরা VGS কে আমি কন্ট্রোল করতে পারবো ঠিক আছে সেটা হবে ডিপ্লেশন মোডের ক্ষেত্রে এক রকম সেটা হবে এনহ্যান্সমেন্ট মোডের জন্য এক রকম যেমন যদি আমি VDS কে পজিটিভ রাখি VGS কে নেগেটিভ রাখি ঠিক আছে তাহলে কি হবে নেগেটিভ বা জিরোর জন্য তখন আমরা আমরা ড্রেনের ক্যারেক্টারিস্টিকস বা আইডিটা কম পাবো ঠিক আছে বাট আমরা যখন VGS এর ভ্যালু পজিটিভ রাখবো VDS এর ভ্যালুও পজিটিভ রাখবো তখন আইডি ভ্যালুটা বেশি পাবো ঠিক আছে এটাই বলা হয়েছে ওকে এখানে যেমন দেখেন সবকিছু নেগেটিভ রাখছি সেজন্য আমি এটাতে কনফিউশন হলে হবে না এখানে এখানে আপনি পজিটিভও ধরতে পারেন ঠিক আছে এটা পজিটিভ এটাও পজিটিভ আর VGS এর ভ্যালু পজিটিভ নেগেটিভ না ধরলেও হবে মানে এখানে দেখাইছে যে আইডি এর ভ্যালু কেমন করে বাড়তেছে যখন কি হচ্ছে VGS এর ভ্যালুও বাড়তেছে প্লাস VGS এর ভ্যালু বাড়তেছে এটা মেইনলি নির্ভর করতেছে কার উপর VGS এর উপর কারণ দেখেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত VGS এর উপর নির্ভর করতেছে তারপরে VGS এর ভ্যালু বেশি হওয়ার জন্য আইডি পরিমাণ বেশি হচ্ছে যেটা আমরা জানি যে VGS কে পজিটিভ রাখলে বেশি পজিটিভ ভ্যালুর জন্য আইডি এর ভ্যালু বেশি ভালো পাওয়া যাবে বা বেশি পাওয়া যাবে ঠিক আছে ওকে বলছে অ্যাকচুয়ালি when VDS is increased the drain current ID should increase but due to the applied VGS the drain current is controlled at certain level hence the gate current controls the output drain current এখানে বলা হয়েছে যে VDS এর সাথে চেঞ্জ হবে ID অবশ্যই কিন্তু সেটা কখন যখন আমি VGS টাকে अप्लाई করব তখন ঠিক আছে এই জন্য বলা হচ্ছে যে ID টাকে কন্ট্রোল করছে VGS ওকে এখন আমি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিকসটা পড়ব সেটা কার রেসপেক্টে আমরা VDS এর চেঞ্জ দেখব আমরা লিখব দ্য চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ VDS উইথ দ্য চেঞ্জ ইন ID এন্ড VGS ইন বোথ ডিপ্লেশন এন্ড এনহ্যান্সমেন্ট মোড মানে আমরা এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিকসে আমরা ডিপ্লেশন মোডের ক্ষেত্রেও দেখব এনহ্যান্সমেন্ট মোডের ক্ষেত্রেও দেখব কার কার সাপেক্ষে VDS ID এবং VGS ঠিক আছে আমরা VDS এর সাপেক্ষে দেখব ID এন্ড VGS ওকে এখন দেখা যাচ্ছে এখানে একটা ক্যারেক্টারিস্টিকস দেওয়া আছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিকস এখানে একটা ভাগ করে দেওয়া আছে এই যে তীর চিহ্ন দিয়ে এই পাশে গেলে ডিপ্লেশন মোড এই পাশে গেলে এনহ্যান্সমেন্ট মোড ডিপ্লেশন মোড মানে কি VGS এর ভ্যালু নেগেটিভ এনহ্যান্সমেন্ট মোড মানে কি VGS এর ভ্যালু পজিটিভ ঠিক আছে এখন দেখেন মাঝখানটা হচ্ছে ID ঠিক আছে আর এই পাশে হচ্ছে VDS ওকে এখন VDS এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য আমি বলছিলাম VGS এর ভ্যালু চেঞ্জ করলে আমরা একই রকম একটা করে মানে সমস্যা সমাধান করব ঠিক আছে এখন দেখেন VGS এর ভ্যালু যখন আমাকে নেগেটিভ থাকতে থাকতে যখন পজিটিভ হচ্ছে এখানে VGS এর ভ্যালু দেখেন নেগেটিভ ঠিক আছে আর যখন পজিটিভ হচ্ছে তখন আমরা এনহ্যান্সমেন্ট মোড পাচ্ছি যখন VGS আর IDটা আমরা কি করব আমরা যখন নেগেটিভের জন্য পাচ্ছি বা শূন্যর জন্য পাচ্ছি তখন হচ্ছে এটা ডিপ্লেশন মোড বাট যখন VGS এর ভ্যালুটা আমাদের বড় হয়ে থাকবে বা পজিটিভ হয়ে থাকবে তখন আমরা এনহ্যান্সমেন্ট মোডের ক্ষেত্রে পাবো ঠিক আছে এটা একটা সিম্পল ইকুয়েশন আমরা হচ্ছে যে শকলিস ইকুয়েশন ইউজ করে পাবো এটা যখন আমরা শকলিস ইকুয়েশনে আইডি আর ভিজিএস এর বিভিন্ন ভ্যালু দিব তখন এরকম একটা কার্ভ পাবো ঠিক আছে তখন আমরা কি করব এরকম কার্ভ আঁকতে পারবো এই কার্ভটা এই পর্যন্ত আমরা পুরোটাই পাবো তারপরে আরো ভ্যালু বাড়ালে এদিকেও পাবো ঠিক আছে এই পাশে যে ভ্যালুটা সেটা হচ্ছে কি হবে ইনভেস্টমেন্ট মোডের জন্য আর বাম পাশে যে ভ্যালুটা সেটা হচ্ছে ডিপ্লেশন মোডের জন্য ঠিক আছে ওকে এখন আমরা বিজেটি ফেট এবং MOSFET এর এই তার আগে সরি এক মিনিট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিকসের যে আমি ব্যাপারটা বললাম সেটা আমরা যখন ম্যাথ করব তারও স্পষ্ট বুঝবো এর পরের লেকচারে আমরা ম্যাথ করব তখন আরো ভালোভাবে বোঝা যাবে ঠিক আছে এখন হচ্ছে আমরা কম্পারিজন দেখব বিজেটি ফেট এবং MOSFET এর ঠিক আছে এখানে ফেট বলতে বোঝাচ্ছে যে ফেট আর MOSFET ঠিক আছে ওকে তো আমরা হচ্ছে কয়েকটা ক্যারেক্টারিস্টিকস নিব যেমন ডিভাইস টাইপ ঠিক আছে বিজেটিটা অবশ্যই কারেন্ট কন্ট্রোল হবে আর জেফেট মসফেট দুইটাই ভোল্টেজ কন্ট্রোল
কারেন্ট ফ্লোটা বিজেটির কি হবে? বাইপোলার, কারণ হোল আর ইলেকট্রন দুটোর উপর নির্ভর করছে। বাট জেফেট বা মসফেটে কি হবে? ইউনিপোলার, মেজরিটির উপর নির্ভর করবে, আর বিজেটিতে মেজরিটি প্লাস মাইনরিটি, তাই এটাকে বলা হচ্ছে বাইপোলার। টার্মিনালস, ঠিক আছে, টার্মিনালসটা কোনো ইন্টারচেঞ্জ করা যাবে না, ঠিক আছে, বাট জেফেট এবং মসফেটে অবশ্যই ইন্টারচেঞ্জ করা যাবে। ওকে, আচ্ছা, তারপর এখানে বলছে অপারেশন মোডস, এখানে কোনো অপারেশন নাই, মানে ডিপ্লেশন মোডও নাই, এনহ্যান্সমেন্ট মোডও নাই, বাট এখানে জেফেটের ক্ষেত্রে কি আছে, ডিপ্লেশন মোডে কাজ করে শুধু, আর মসফেটে ডিপ্লেশন আর এনহ্যান্সমেন্ট দুইটা মোডেই কাজ করে, ঠিক আছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্থক্য, জেফেট আর মসফেটের এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপর এখানে কি বলছে যে ইনপুট ইম্পিডেন্স বিজেটির ক্ষেত্রে লো, আমরা আগেই পড়ছি জেফেট আর মসফেটের ক্ষেত্রে হাই, বাট জেফেটের চাইতেও মসফেটের আরো বেশি হয়, তার সুতরাং মসফেটটা ইউজ করা আরো বেশি ভালো, ঠিক আছে। ওকে, তারপরে আউটপুট রেজিস্ট্যান্সটা কেমন? আউটপুট রেজিস্ট্যান্সটা এটার মডারেট, মানে বিজেটির মডারেট, এটারও মডারেট, আর হচ্ছে লো হচ্ছে কার, মসফেটের, এটা আরো ভালো ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। তারপরে বলছে অপারেশনাল স্পিড, বিজেটির খুবই কম, জেফেটের মোটামুটি, আর হচ্ছে মসফেটের হাই, এটা তাহলে আরো ভালো ক্যারেক্টারিস্টিক্স। তারপরে নয়েজটা বিজেটির হাই, জেফেটের লো, আবার হচ্ছে মসফেটের লো, এটাও ভালো ক্যারেক্টারিস্টিক্স জেফেটের মসফেটের, ঠিক আছে। তার থার্মাল স্টেবিলিটি, মানে হচ্ছে টেম্পারেচারের সাথে সাথে এটার টেম্পারেচারটা বাড়বে বা কমবে, এটা স্টেবল থাকবে কিনা, ঠিক আছে, এটার মানে হচ্ছে টেম্পারেচার স্টেবিলিটি। লো, বিজেটির লো, তার মানে এটা চেঞ্জ হবে, তাহলে এটা ভালো ক্যারেক্টারিস্টিক্স না। জেফেটের বেটার আর মসফেটের হাই, সুতরাং খুব ভালো হচ্ছে হাই হওয়া, ঠিক আছে। সো ফার তাহলে আমরা এখন এগুলা যেটা আলোচনা করলাম সেটা বোঝা গেল। ওকে, এখন নেক্সট আমরা যাব হচ্ছে ম্যাথে, নেক্সট লেসনে আমরা বা লেকচারে আমরা ম্যাথ পড়াবো। ওকে, আমি ম্যাথ পড়াবো। ওকে, এখানে শেষ তাহলে।